হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আজকেও আমরা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, টপিকটা হচ্ছে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্সের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। আমরা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে কাজ করি বা হচ্ছে এসইও নিয়ে যারা কাজ করি, আমরা ম্যাক্সিমাম সবারই একটা কনফিউশন থাকে, গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স এই দুইটা টুলস আসলে একই কিনা বা একই ডাটা প্রোভাইড করে কিনা। এই দুই টুলস আসলে একই ডাটা প্রোভাইড করে না। মনে করেন আপনার কোনো ওয়েবসাইট আছে, হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটে যে ইউজার বা ভিজিটরের যে ইন্টারাকশনটা হয় সেই ডাটাগুলো প্রোভাইড করে আপনাকে গুগল অ্যানালিটিক্স, আর আপনার এই ওয়েবসাইটে গুগলের যে বটের যে ইন্টারাকশনটা হয় সেই ডাটাগুলো প্রোভাইড করে গুগল সার্চ কনসোল। এখন আমরা যদি আরেকটু ব্রিফ করি, গুগল সার্চ কনসোল আপনাকে যে ডাটা প্রোভাইড করে গুগলের যে বট, সেই বট আপনার ওয়েবসাইট থেকে প্রপার ইনফরমেশন সে রিড করতে পারতেছে কি না, গুগলের যে বট আপনার ওয়েবসাইট থেকে সব ডাটা সে ইন্ডেক্স করতে পারতেছে কি না, সেই ডাটাগুলো আপনি গুগলের সার্চ কনসোলে গেলে সেই ডাটাগুলো আপনি পাবেন। এখন মনে করেন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, এখন এই ওয়েবসাইটের 10টা পেজ আছে, 10টা পেজ থেকে আপনি সার্চ কনসোলে এসে দেখলেন 9টা পেজের ইনফরমেশন গুগলের বট সার্চ কনসোলে আছে। এখন 9টা পেজের ইনফরমেশন যেহেতু গুগলের সার্চ কনসোলে আছে, তাহলে একটা পেজের ইনফরমেশন গুগল রিড করে নাই, তার মানে কি কোনো ইউজার ভিজিটর যদি ওই পেজে নির্দিষ্ট যে কিওয়ার্ড নিয়ে আপনি টার্গেট করে কাজ করেছেন সেই কিওয়ার্ড নিয়ে যদি ওই পেজটাকে কেউ গুগলে খোঁজে, গুগল কিন্তু আপনাকে কি করবে না, আপনার এই ওয়েবসাইটকে কিন্তু র্যাঙ্ক করাবে না। এরপরে যদি আমি বলি অ্যানালিটিক্সের যে বিষয়টা, আপনার ওয়েবসাইটে যা ইউজার ভিজিটর আসে সেই ইউজার ভিজিটরগুলো কোন সোর্স থেকে আসতেছে, কোন সোর্স বলতে গেলে ফেসবুক, লিঙ্কডিন বা হচ্ছে ইনস্টাগ্রাম, এই ধরনের কোন সোর্স থেকে আসতেছে, কোন ডেমোগ্রাফিক লোকেশন থেকে আসতেছে, কোন কোন কান্ট্রির থেকে আসতেছে বা কোন এজের মানুষগুলো আসতেছে, এই সব ডাটাগুলো আপনাকে প্রোভাইড করে গুগল অ্যানালিটিক্স। এখন আমরা দেখি গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্সের মধ্যে কী কী মেজর ডিফারেন্স আছে। এখানে আমরা প্রথম অপশন যেটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে হেল্পস ইউ ইন আন্ডারস্ট্যান্ডিং ক্রলার্স ইন্টারঅ্যাকশন অন ওয়েবসাইট। আমরা এই জিনিসটা একটু আগে কথা বললাম, আপনার ওয়েবসাইটে যে ক্রলার বা গুগলের যে বট আসতেছে সেই বট আপনার ওয়েবসাইটে সব ডাটাগুলো প্রপারলি ইন্ডেক্স করতে পারতেছে কি না, সব ডাটাগুলো প্রপারলি রিড করতে পারতেছে কি না, সেই ইনফরমেশনগুলো আপনাকে দেখাবে হচ্ছে গুগল সার্চ কনসোল। এখন আমি যদি গুগল অ্যানালিটিক্সের দিকে আসি, এখানে দেখেন হেল্পস ইউ ইন আন্ডারস্ট্যান্ডিং ইউজার বিহেভিয়ার, আপনার ওয়েবসাইটে কোন টাইপের ইউজাররা আসতেছেন, কোন এজের ইউজার আসতেছেন, কোন আপনার হচ্ছে কোন লোকেশন থেকে ইউজাররা আসতেছেন, সেই ডাটাগুলো আপনাকে দেখাবে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এখানে সেকেন্ড অপশন যদি যাই, এখানে লেখা আছে দেখেন নো রিয়েল টাইম ডাটা ইজ অ্যাভেলেবেল। রিয়েল টাইম ডাটা জিনিসটা কি, রিয়েল টাইম ডাটা হচ্ছে বর্তমানে আপনার ওয়েবসাইটে কতজন ইউজার আছেন সেই ডাটাগুলো গুগল সার্চ কনসোল দেখাবে কি না, আপনার ওয়েবসাইটে কতজন ইউজার আছেন সেই ডাটাটা দেখাবেন হচ্ছে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল আপনাকে সেই ডাটাটা দেখাবে না। এরপরে থার্ড অপশনে যদি আমরা দেখি ওয়েবসাইট হেলথ ট্রেকিং, ওয়েবসাইট হেলথ ট্রেকিং বলতে আপনার ওয়েবসাইটের যেই পেজগুলো আছে সেই পেজগুলো প্রপারলি গুগলের কাছে ইন্ডেক্স করা আছে কি না, গুগলের কাছে সব পেজ সম্পর্কে ইনফরমেশন আছে কি না, সেই ডাটাগুলো আপনাকে দেখাবে হচ্ছে গুগল সার্চ কনসোল। এখন মনে করেন আপনার 10টা পেজ আছে, হ্যাঁ, এখন 10টা পেজ থেকে কোনো কারণে আপনি সার্চ কনসোলে এসে দেখলেন আপনার 9টা পেজ সম্পর্কে গুগল সার্চ কনসোলে ডাটা দেখাচ্ছে, তার মানে আপনার একটা পেজের ডাটা কিন্তু গুগল সার্চ কনসোলে নাই। এখন ওই পেজটাকে, যে পেজটা আপনার গুগল সার্চ কনসোলে নাই, সেই পেজটাকে যদি কোনো ইউজার ভিজিটর যখন সার্চ ইঞ্জিনে এসে খুঁজবে, তখন কিন্তু গুগল আপনার ওই পেজটা ইউজার বা ভিজিটরের সামনে কিন্তু প্রথম পেজে দেখাবে না। এখন আমার ওয়েবসাইটের সব পেজগুলো বা হচ্ছে আমার ওয়েবসাইটের যে কোনো পেজের ইরোরস আছে কিনা, সব পেজের ইনফরমেশনগুলো আমাকে হেল্প ট্রেকিং করতে হেল্প করবে গুগল সার্চ কনসোল। এখন গুগল অ্যানালিটিক্স আমাকে হচ্ছে ইউজারদের ট্রেকিং করতে হেল্প করবে, ইউজাররা নির্দিষ্ট কোন মাধ্যম হয়ে আসতেছেন বা হচ্ছে কোন নির্দিষ্ট এজের ইউজাররা আসতেছেন, হ্যাঁ, কোন ডেমোগ্রাফিক লোকেশন থেকে ইউজাররা আসতেছেন, সেই ডাটাগুলো প্রোভাইড করবে হচ্ছে আমাকে গুগল অ্যানালিটিক্স। এরপরে যদি একদম আমি লাস্ট পয়েন্টটার দিকে আসি, এখানে লেখা আছে দেখেন অনলি ট্রাফিক গুগল সার্চ, মানে গুগলের
সার্চ করে আমার ওয়েবসাইটে যে ইউজার ভিজিটর আসতেছেন তাদের ডাটাগুলো আমাকে গুগল সার্চ কনসোল প্রোভাইড করবেন। এই ডাটাটা আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে খুব বেশি হেল্প করে। এই ডাটাটা আমার আমার সার্চ কনসোলে কোয়েরিস নামে একটা অপশন থাকে, মানে কোন কোন কথা লিখে আপনার ওয়েবসাইটে আসতেছেন মানুষ, সেই ডাটাগুলো আপনাকে গুগল সার্চ কনসোল প্রোভাইড করে। এখন আপনি দেখতে পাচ্ছেন কোন কথাগুলো লিখে আপনার ওয়েবসাইটে মানুষ আসতেছে, ওই কথাগুলোর কী পরিমাণ ইমপ্রেশন বা হচ্ছে ক্লিক হচ্ছে, সেই জিনিস ডাটাগুলো যখন আপনি পাবেন তখন আপনার একটা প্রপার কিওয়ার্ড চুজ করতে আপনার হেল্প করবে। আর গুগল অ্যানালিটিক্সের যদি আমরা দেখি, ট্রাফিক ফ্রম অল সোর্সেস, মানে কোন মাধ্যম হয়ে আসতেছেন, ফেসবুকের কোনো অ্যাডস থেকে আসতেছেন বা ইনস্টাগ্রাম থেকে আসতেছেন বা লিঙ্কডিন থেকে আসতেছেন, কোনো নির্দিষ্ট অ্যাড থেকে আসতেছেন, সেই ডাটাগুলো আপনাকে প্রোভাইড করবেন গুগল অ্যানালিটিক্স। এছাড়াও গুগল সার্চ কনসোলে আপনি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের ডাটাগুলোও কিন্তু আপনি গুগল সার্চ কনসোলে পাবেন। এছাড়াও আরও কিছু ডিফারেন্সেস আছে, আমরা জাস্ট মেজর কোন কোন ডিফারেন্সগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম। আর গুগল অ্যানালিটিক্স আপনাকে মাস শেষে একটা ক্লায়েন্টকে ভালো রিপোর্ট পাঠাতে বা হচ্ছে একটা কাস্টম রিপোর্ট পাঠাতে গুগল অ্যানালিটিক্স আপনাকে হেল্প করবে। মানে আপনার এতদিনের এসইওর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলোর উপর আপনাকে একটা মান্থলি রিপোর্ট প্রোভাইড করতে গুগল অ্যানালিটিক্স হেল্প করবে। আজকে এ পর্যন্তই, অবশ্যই নেক্সট টাইম কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন সবাই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।